সোমেন মিত্র একজন দক্ষ সংগঠক ছিলেন। একথা মানলেন একদা তার সহকর্মী তথা আরেক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন সোমেন মিত্রের সাথে। সবঙ্গে বসে এদিন প্রয়াত সহকর্মীর স্মৃতিচারণা করতে গিয়ে একদা দাপুটে কংগ্রেস নেতা তথা বর্তমান তৃণমূলের রাজ্যসভা সাংসদ মানস ভূঁইয়া বলেন, সোমেনবাবু অত্যন্ত অভিজ্ঞ নেতা ছিলেন। একদা সহকর্মীর প্রয়াণে এদিন গভীর শোক প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার রাত 1:50 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। এক সময়ের কাছের বন্ধুর প্রয়াণে শোক প্রকাশ করতে গিয়ে মানসবাবু বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের মূলধারার রাজনীতির একটি স্তম্ভ ছিলেন সোমেন মিত্র। তাঁর প্রয়াণে বাংলার রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হল। প্রাণের বন্ধু সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বাইরের থেকে দেখে সোমেনবাবুকে খুব রাগী মনে হলেও তাঁর ভেতরটা খুব নরম ছিল। তিনি অত্যন্ত অতিথিপরায়ণও ছিলেন। স্মৃতিচারণা করতে গিয়ে এদিন এমনই মতামত ব্যক্ত করেন মানসবাবু। দেখুন, সোমেন মিত্র জাতীয়তাবাদী রাজনীতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের মূলধারার রাজনীতির একটা স্তম্ভ ছিলেন। তার এইভাবে চলে যাওয়াতে বিরাট শূন্যতার সৃষ্টি হচ্ছে। আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমি যেমন আনন্দগোপাল মুখোপাধ্যায়, ডক্টর গোপাল দাস নাগ, প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, প্রিয়রঞ্জন দাস মুন্সি সঙ্গে কাজ করেছি, তেমনি সবচাইতে লম্বা কাজ করেছি সোমেনবাবুর সঙ্গে। তিনি খুব দক্ষ সংগঠক ছিলেন গ্রাউন্ড লেভেলে। পাবলিক ফিগার হিসাবে কতটা তিনি প্রতিষ্ঠিত ছিলেন সে বিচার আমি করতে পারবো না, তবে তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন গ্রাউন্ড লেভেলে। আমি কোনোদিনই যুব কংগ্রেস তার অধীনে করিনি, কারণ আমি প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে ছাত্র পরিষদ করা কর্মী। আমাকে গোপাল দাস নাগ বলেছিলেন, মানুষ তুই কংগ্রেস রাজনীতিতে যুক্ত হয়ে যা, এবং তিনি আমাকে সাধারণ সম্পাদক করে মেদিনীপুর অবিভক্ত জেলায় পাঠিয়ে দিয়েছিলেন। ফলে যুব কংগ্রেসের যে সাংগঠনিক চেনটা সেখানে আমি ছিলাম না কখনো। তবে আমি যুব কংগ্রেস না করলেও সোমেন মিত্র কখনো প্রত্যক্ষভাবে আমার গোষ্ঠী রাজনীতির বিরোধিতা করেননি, আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। এবং আমার রাজনৈতিক জীবনে আমি প্রদেশের সাধারণ সম্পাদক ছিলাম, সম্পাদক ছিলাম, তার আগে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বিরোধী দলের অপোজিশনের চিফ হুইপ ছিলাম, আমি সহ সভাপতি ছিলাম কংগ্রেসের, তারপর সভাপতি ছিলাম 10 সালে 1 বছর। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস এবং তৃণমূলকে একত্রিত অবস্থায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকারকে পরাস্ত করেছিলাম। এটা বিরাট চ্যাপ্টার। আমি যখন প্রদেশ সভাপতি তখন সোমেনবাবু তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। এই জায়গায় পরবর্তী পর্যায়ে তিনি আবার কংগ্রেসে ফিরে এসেছিলেন। তো অনেক দিন, অনেক রাত্রি, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আমরা একসঙ্গে কাজ করেছি। মানুষটাকে সামনে থেকে দেখলে খুব রাগী রাগী মনে হতো, কিন্তু ভিতরটা খুব নরম, খুব অতিথি পরায়ণ ছিলেন। কেউ এলে না খাইয়ে ছাড়তেন না। কোনো মিটিংয়ে ধরুন একসঙ্গে যাচ্ছি, আগে জিজ্ঞেস করতেন, খাওয়া হয়েছে, কি খাবে বলো, আর নিজে খুব খেতে ভালোবাসতেন, লোককে খাওয়াতে ভালোবাসতেন। সেই লুঙ্গি পরে
গায়ে একটা জামা চড়িয়ে পায়ের ওপর পা তুলে চা খাওয়া আর সোমেন মিত্রকে দেখা যাবে না। আমি তার স্ত্রী, তার পুত্র রোহন, তাদের প্রতি অন্তরের সমবেদনা জ্ঞাপন করছি এবং সোমেনবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এটা তো সঠিক যে জাতীয়তাবাদী রাজনীতি এবং কংগ্রেস রাজনীতির একটা বড় স্তম্ভ আজকে চলে গেল। তবে আমার সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ ছিল, সেগুলো আজকের দিনে না বলাই ভালো। শুধু এটুকুই বলতে পারি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে তিনি একটা যোদ্ধা ছিলেন, বড় মাপের নেতা ছিলেন। কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে সবচাইতে বড় যোদ্ধা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, সোমেন মিত্রেরও কিছুটা ভূমিকা তো ছিলই। তিনি চলে গেলেন, মনটা খারাপ লাগছে। আমি মেদিনীপুরের সবংয়ের আমার নিজের গ্রামের বাড়ি ভিকরিনিশ্চিন্তপুরে বসে আছি। লকডাউনের জন্য আমি কলকাতা যেতে পারছি না, 5 মাস আমি সবংয়েই রয়েছি। আমার স্ত্রী শ্রীমতী গীতা ভূঁইয়াকে সঙ্গে নিয়ে, আমার পরিবার, ভাই বিকাশ, তার স্ত্রী, সবাইকে নিয়ে খুব মনে পড়ছে। ওর যখন হার্টের অপারেশন হয় তখন আমি ছিলাম দিল্লিতে। নরেশ ত্রেহান, ডক্টর নরেশ ত্রেহান করেছিলেন। তারপর মাঝে মাঝেই অসুস্থ হতেন কিন্তু মানিয়ে নিতেন, কাজ করতেন। এই যে কংগ্রেস ভবনটা দেখছেন, অনেক নেতা, অনেক বড় মাপের সব লোক দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল। এই কংগ্রেসের যে বর্তমান বিধান ভবন, এটা সোমেনবাবু উদ্যোগ নিয়ে কিন্তু তৈরি করেছিলেন। কি বলবো, আমাদেরও একদিন চলে যেতে হবে। উনি আজকে চলে গেলেন, খুব মনে পড়ছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, আর তার পরিবার পরিজনকে, তার স্ত্রীকে, তার পুত্রকে, তার পরিবারের সমস্ত মানুষকে আমার অন্তরের সমবেদনা জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।